আমি ইচ্ছে করে পানি গায়ে ফেলে দেইনি। ইচ্ছে করে আমাকে এমন নোংরা পানি দিয়ে ভিজিয়ে দিয়েছেন। অনু আর কিছু না বলে মগে থাকা বাকি পানিও আরিয়ানের গায়ে ছুড়ে দেয়। তারপর বলে, প্রথমে নোংরা পানি দিয়েছি না জেনে এবার পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে দিয়ে গেলাম বলে অনু অন্যদিকে চলে যায়। এই বেয়াদব মেয়ে যে কেন আমার সামনে আসে আল্লাহ জানে, কোন জন্মের শত্রুতা আছে মাহবুদ এই মেয়ের সাথে। তারপর আরিয়ান রফিক চাচাকে দেখতে তার বাড়ির ভেতরে যায়। রফিক চাচার সাথে কথা বলে, আরে আরিয়ান বাবাজি, এত কষ্ট করে এখানে কেন আসতে গেলেন? আমাকে বলতেন আমি চলে যেতাম দেখা করতে। আরে চাচা কি যে বলেন, আপনি আমাকে এত ভালোবাসা দিয়েছেন, আর আপনার জন্য আমি এইটুকু কাজ করতে পারবো না, তাই কখনো হতে পারে? তা আরিয়ান বাবা, আপনার শার্ট ভিজে গেছে কি করে? বাইরে তো রোদ, বৃষ্টি তো নেই। চাচা সব সময় ভিজতে বৃষ্টি লাগে না, এই বৃষ্টি মানুষের দান। তার মানে আমাদের এইখানে কেউ ওয়াকাজ করেছে? বাবা আমি আমাদের এলাকার মানুষ হয়ে ক্ষমা চাইছি। আরে চাচা কি যে বলেন, আপনি কেন ক্ষমা চাইবেন, এ কথা বাদ দিন। তারপর রফিকের পরিবারের সাথে দেখা করে, তাদের মোটা অঙ্কের কিছু টাকা দেয়। রফিক ও তার পরিবার প্রথমে নিতে রাজি হয় না, কিন্তু আরিয়ান তাদের অনেক বুঝিয়ে টাকাগুলো দিয়ে সেখান থেকে চলে আসে। এর কিছু সময় পর অনু সে বাড়ির ভেতরে গিয়ে বলে, বাবা এখানে যে দেখছি ফলের দোকান দিয়েছেন, এত ফল মিষ্টি কোথায় থেকে আসছে? আম্মা জান, আমার ভাই যাদের বাড়িতে চাকরি করে সে অফিসের বস এসেছিল, সে তার সাথে এসব ফল মিষ্টি আর লগে মেলা টাকা দিয়ে গেছে। আমাদের আরিয়ান বাবা অনেক ভালো, সে সবাইকে সাহায্য করে আর সবাইকে অনেক ভালোবাসে। ও তাহলে তো ভালোই। আম্মা জান আপনি একটু আগে আসলে দেখতে পারতেন, কি সুন্দর পোলা, যেমন দেখতে সুন্দর তেমন মনটাও তার ভালা। তাই তো দেখছি, একটুর জন্য দেখা হলো না, সমস্যা নেই, নাম তো জানি, কোনো একদিন দেখা হবে ইনশাল্লাহ। এদিকে আরিয়ান বাড়িতে এসে নিজের ড্রেসগুলো চেঞ্জ করে গোসল করে ফ্রেশ হয়ে নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে থাকে। এমন সময় আয়াত এসে বলে, কি ভাইয়া তোমার মন খারাপ কেন? আজও সেই রাস্তার মেয়ের সাথে দেখা হয়, আজ আমাকে মুখে নোংরা পানি দিয়ে ভিজিয়ে দেয়। ব্যাপার কি ভাইয়া, এ কি মেয়ের সাথে বারবার দেখা, দেখি শেষে গলায় না ঝুলে যায়। আমার গলায় কেউ কোনোদিন ঝুলতে পারবে না, কারণ তো ভালোই জানিস ফুপু আম্মা ছাড়া আমার জীবনের উপর আর কারো কোনো অধিকার নাই। জীবনটা তোর ফুপু আম্মার না, তাই তোর জীবনের সব সিদ্ধান্ত সে কেন নিবে? তোমার নিজের ইচ্ছা সিদ্ধান্ত থাকতেই পারে। আমার কালো অতীতটা তোর থেকে অজানা নয়, তাহলে কেন এত প্রশ্ন আমি ফুপু আম্মার কাছে বাধা? যে আয় তার কিছু না বলে চলে যায়, জানে ভাইয়ের সে এমন স্থানে আঘাত করেছে যেখানে থেকে এখন অনেকটাই রক্তক্ষরণ হবে। সে রক্তক্ষরণের ইচ্ছা করলেও কোনো ডাক্তার মলম লাগাতে পারবে না। মানুষের জীবন সত্যি অন্যরকম, কেউ হাসির আড়ালে কাঁদে, আবার কেউ কান্নার আড়ালে হাসে। সেখানে আর দুই একদিন থেকে অনু আর রহিমা চলে আসে, কারণ অনুর একটা কোম্পানিতে জবের ইন্টারভিউ আছে, ভাইপাতে পাশ করলে চাকরি শিওর। আজ অনুর খুব তাড়াহুড়ো, কারণ আজ ওর ইন্টারভিউ আছে। সে খুব দ্রুত রেডি হয়ে বাড়িতে ভার্সিটির নাম করে মিথ্যা বলে ইন্টারভিউ দিতে চলে যায়। যদি আর চাকরি হয় তাহলে সবাইকে সারপ্রাইজ দেবে। অনেক সময় ধরে অনু ওয়েটিং রুমে অপেক্ষা করছে কখন ইন্টারভিউর সময় হয়। নির্ধারিত সময়ে অনুর নাম ধরে ডাকা হয় সেখানে, তারপর অনু ইন্টারভিউ খুব সুন্দরভাবে দিতে পারে, তাই সবাই ওর অ্যাটিটিউডে খুশি হয়ে জবটা অনুকে দিয়ে দেয় এবং বলে পরের দিন থেকে জয়েনিং। সকালে আগে এসে কাগজের ফর্মেটি কমপ্লিট করতে হবে, তারা সব কিছু ঠিক করে রাখবে, সে এসে তার কাজ বুঝে নেবে। অনু তো খুশিতে বাড়িতে গিয়ে বড় ভাই আমিরকে জড়িয়ে ধরে। কি ব্যাপার, আজ অনুমনু এত খুশি যে, ব্যাপার কি? সত্যি ভাইয়া আমি অনেক খুশি। কি অকাজ করেছিস যে এত খুশি? অনু আবিরকে ছেড়ে দিয়ে সোজা সামনে দাঁড়িয়ে কোমরে দু হাত দিয়ে বলে, মোটেই কোনো অকাজ করি নাই, কি করছি জানলে সবাই গর্ব করবে। তুই করবি গর্ব করার মতো কাজ? ভাবা যায় কোন অকাজ যে করছিস আল্লাহ জানে। কি করছো মামুনি বলো তো শুনি। বাবা আমার চাকরি হয়ে গেছে। তোকে কোন অফিসের মানুষ চাকরি দিল রে? দেখো কোন অফিসের মাছি তারাবে সে কাজ পেয়েছে, তা না হলে ওর যে যোগ্যতা কে দেবে ওর মতো মেয়েকে কাজ? এই তোমরা চুপ করবা, অনুমা বলো তো তুমি কোথায় চাকরি পেয়েছো? বাবা আমি চৌধুরী গ্রুপ অ্যান্ড কোম্পানিতে চাকরি পেয়েছি, কাল থেকে জয়েন করব, এই দেখো জয়েনিং লেটার। সবাই তো পুরাই ভেবাচেকা খেয়ে যায়, তাদের মেয়ে নিজের কোম্পানি ছেড়ে অন্যের কোম্পানিতে জব করবে, ভাবা যায়?
এত বড় কোম্পানিতে তুমি কাজ করবে, এ তো ভালো কথা। তুমি আমাদের কোম্পানিতেও জব করলে তো পারতে। বাবা, তোমার কোম্পানিতে জব করলে তো আর নিজের পরিচয় তৈরি করতে পারবো না। সবাই বলবে তখন, বাবার আছে তাই পেয়েছি, নিজের যোগ্যতায় পাইনি। আমি তোমাদের ছাড়া নতুন এক পরিচয় তৈরি করতে চাই। তারপর আর কেউ কিছু বলে না, তাদের মেয়ে যা ইচ্ছে করতেই পারে, সমস্যা নেই, সে স্বাধীনতা অনুর আছে। আবির মিষ্টি এনে অনুকে খাইয়ে বলে, অভিনন্দন বনু, বেশি করে মিষ্টি খা, আর ভালো মতো কাজ করে আমাদের সবার মাথা গর্বের সাথে আরো উঁচু করবি। অনু আবিরকে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ ভাইয়া, তোমাকে এত এত ভালোবাসি। ভাইকে পেয়ে কি আমাদের ভুলে যাবি? বাবা মা তোমাদের তিনজনকেই আমি নিজের থেকে বেশি ভালোবাসি। তারপর অনু সারা রাত ঘুমাতে পারে না, কাল থেকে জব করবে। উফ, কত নতুন মানুষের সাথে পরিচয় হবে, নতুন একটা জীবন শুরু হবে, ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। সারা রাত বেচারি অনু খুশির ঠেলায় ঘুমোতে পারেনি। যে না একটু চোখ লেগেছিল, তাও ভোরে আজানের সুর শুনে ভেঙে যায়। তাড়াতাড়ি উঠে নামাজ পড়ে। নামাজ পড়ার শেষে কি করবে তাই ভাবতে থাকে। সে ভোর থেকে রেডি হতে শুরু করে, নিজেকে একদম পারফেক্টভাবে রেডি হয়ে বসে থাকে। এদিকে সকাল আটটায় নাস্তার টেবিলে, অনু বনু, তা রাতে ঘুম ঠিকমতো হয়েছে তো? কেন, রাতে ঘুমের আবার কি হবে, ঘুম ঠিকমতো কমপ্লিট হয়েছে, তা নিয়ে তোমাদের ভাবতে হবে না। কি যে বলিস, আমি না ভাবলে কে ভাববে বল? জানিস, প্রথম যেদিন আমি বাবার অফিসে জয়েন করি, সেই দিন সারা রাত আমার একটুও ঘুম আসে নাই, খুব টেনশন কাজ করছিল মাথায়। আমার কোনো টেনশন নেই। আবিদ, বাদ দাও অনুর কথা, যে দুষ্ট মেয়ে আর না আছে কোনো কাজের যোগ্যতা, আজ জয়েন করবে, আজকেই চাকরি ছেড়ে চলে আসবে। যদি চাকরি ছেড়ে না আসে তখন কি করবে? তুই যদি এক মাস চাকরি করতে পারিস তাহলে আমি বিয়ের কথা বলবো না, কিন্তু যদি ছেড়ে চলে আসিস হলে তোকে আমার পছন্দ মতো বিয়ে করতে হবে। আমি রাজি, আমিও দেখিয়ে দেবো আমি কি করতে পারি, তোমাদের কথা মতো জীবনেও বিয়ের আসরে বসবো না। তারপর অনু তাড়াতাড়ি সবার থেকে বিদায় নিয়ে অফিসে যাবার জন্য বেরিয়ে যায়। অনু রাস্তা দিয়ে যাচ্ছে আর ভাবছে, আমাকে কি বাড়ির মানুষ ছাগল পেয়েছে যে বিয়ে দিয়ে বিদায় করবে? এই অনুকে তো চেনে না, অনু কি জিনিস। অফিসের গেটে ঢুকতে সে আরিয়ানের সাথে ধাক্কা খায়। সামনে তাকিয়ে বলে, ওরে শালার ফ্যাসরা কানা, আমারে ফলো করতে করতে আমার অফিস চলে আসছিস? হেই ডার্টি গার্ল, আর ইউ ক্রেজি? নিজেকে আয়নাতে ভালো মতো দেখছো? যে তোমাকে ফলো করতে যাব তাও আমি, লুক এট মি। ওরে আমার সোনার চান্দু, আমি যেখানে যাই সেখানে পৌঁছে যায়, আবার আমাকে নিয়ে নিন্দা করতে আসছে। নিজে বাড়িতে গিয়ে ভালো করে আয়না দেখুন। আজ অফিসে প্রথম দিন বলে কিছু বলছি না, না হলে ঘাড় মোটকে দিতাম। তাই বলে আরিয়ানকে পাশ কাটিয়ে চলে যাই। ওআইসি, এই ডার্টি গার্ল, এই অফিসের নট ব্যাড ফর হার, ওয়েট অ্যান্ড সি, আমাকে অপমান করার শখ মিটে যাবে। অনুকে অফিসের ম্যানেজার কিছু কাগজ দেয় স্বাক্ষর করতে। কাগজে কি লেখা আছে তা না করে স্বাক্ষর করে দেয়। অনু ম্যানেজারের হাতে কাগজগুলো দিয়ে বলে, কি কাজ আজ থেকে আমার? আজ থেকে আপনি এই অফিসের বসের পিএ। কিন্তু আমি তো একজন সাধারণ কর্মচারী হিসেবে কাজ করতে আসছিলাম, পিএ কি করে হয়ে গেলাম? আমি জানি না, হয়তো আপনার মাঝে কোনো ভালো গুণ দেখেছে তাই এই পোস্টে অফার করেছে। আপনি বরং বসের সাথে কথা বলে দেখুন, এইখান থেকে সোজা গিয়ে বাম পাশে সারের কেবিন। অনু সোজা বসের কেবিনে এসে ডক করে, অনুমতি পাওয়ার পর রুমে প্রবেশ করে। স্যার, আমি তো সাধারণ কর্মচারী হিসেবে কাজ করতে এসেছিলাম, এত বড় পোস্ট কিভাবে আমাকে দিলেন, এর যোগ্য তো আমি না। আরিয়ান নিজের মুখের সামনে থেকে ফাইল সরিয়ে বলে, জানি তো আপনি পিএ হবার যোগ্য না। আপনি এখানে বসের কেবিনে কি করছেন? আমার অফিসে আমি থাকবো না তো কি থাকবে আপনার বর? না স্যার, সে থাকলে কি আপনি সামনে থাকবেন? জাস্ট শাট আপ ইউ ইডিয়েট। এই একদম ধমক দিয়ে কথা বলবেন না, আপনার মতো মানুষ এই অফিসের বস আগে জানলে কখনো কাজ করতে আসতাম না। তাই তাহলে কি করতে আসতেন? প্রেম করতে, তাই বুঝি? আপনি কি দেখে যে বস হয়েছে আল্লাহ জানে, ড্রাইভার হবারও যোগ্যতা নেই আপনার। অনেক অপমান করছেন, এবার আমার পালা মিস। আরিয়াত খান অনু। বাব্বা, নামের কি বাহার, আরিয়াত খান অনু, তা নামের সাথে কি কাজের মিল আছে? কাজের মিল থাক বা না থাক তাতে আপনার কি? আমার কিছু না, আবার অনেক কিছু। এখন আপনি আমার পিএ। কিসের পিএ? করব না আপনার চাকরি, বাড়ি চলে যাব আমি। তাহলে 50 লক্ষ টাকা দিয়ে যান। কিসের টাকা? চাকরি করব না তো,
টাকা কেন দিব? আপনি একটু আগে যে কন্ট্রাক্ট পেপার সাইন করছেন তাতে লেখা আছে এক বছরের আগে এই অফিস থেকে আপনি কাজ ছেড়ে যেতে পারবেন না, আর এক বছরের আগে যদি যান তাহলে অফিসকে এই টাকা দিতে হবে। টাকা দিতে রাজি আছি, তাও চাকরি করব না। এমন সময় অনুর মার কথা মনে পড়ে। বাবা, ডার্টি গালে দেখছি টাকার গরম আছে। অনু কিছু না বলে ভ্যাভা করে কান্না করা শুরু করে। আরিয়ান ধমক দেয় জোরে। অনু আরিয়ানের হাত ধরে বলে, স্যার গো, আপনার চাকরি করতে আমি রাজি আছি, 50 টাকা হলে কথা ছিল, এত টাকা আমি কোথায় পাবো? আচ্ছা, এইবার না গুগল লাইনে আসছো, যাও আমার ডান পাশের কেবিন, তোমার সেখানে গিয়ে বসো, আমি দরকার হলে ডাক দিব। অনু নিজের ড্রেসকে বসে আরিয়ানকে হাজার গালি দিচ্ছে। শালা হনুমানের 14 নম্বর বংশের নাতি, হচ্চরের বড় বাপ, শয়তানের নানা, তুই কি ভাবছিস তোর টাকা দেবার ভয়ে চাকুরিতে জয়েনিং করছি? আরে বোকা না, বিয়ের ভয়ে করছি, চাকুরিটা না করলে মা বিয়ে দিয়ে দিবে তাই। একটু পর আরিয়ান অনুকে ডেকে পাঠাই। স্যার আপনার বিয়ে হাজির, বলুন কি করতে হবে? নিচে গাড়িতে আমার কিছু ফাইল আছে, তা সিঁড়ি দিয়ে হেঁটে আনতে হবে। এ আর কি কথা, আমি এক্ষুনি আনছি। নিচে এসে গাড়িতে দেখি 4-5টা ফাইলের বান্ডিল বাঁধা, তাই এত যে সে একবারে নিয়ে যেতে পারবো না। শয়তান বান্দরবন, তোর মনে এই ছিল? অনুরে অনু, তুই আজ মরে ভূত রে। অনু সেই ফাইলগুলো নিয়ে অনেক কষ্টে 3-4 বার 10 তলা ওঠানামা করে শেষে বসের কেবিনে বসে কান্না শুরু করে। সবে শুরু ডার্টি গার্ল, আগে আগে দেখো আরো কত কি করি। আমাকে মেরে ফেলতে চান? এমন ইনোসেন্ট বাচ্চা মেয়ের সাথে এমন করতে একটু কষ্ট লাগে না? কষ্ট লাগে তো, তাই এখন তোমাকে ছুটি দিচ্ছি, কাল ঠিক 9টায়। অনু খুশি হয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 6টা বাজে। নাশিদকে বলে, 1 ঘন্টা আগে অফিসের সময় শেষ হয়েছে, এখন নাকি ছুটি। আরো সময় থাকতে চাও তাহলে থাকো, আমার সমস্যা নাই, আমার মরার শখ নাই। তাই বলে তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। অনু বাড়িতে এসে কোনো রকমে ভেতরে প্রবেশ করে অনেক কষ্টে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। কি রে, তুই হাত মুখ না ধুয়ে নাস্তা পানি না খেয়ে এভাবে শুয়ে আছিস কেন? সব আমার কর্মফল, তোমার আব্দার না পূরণের যে সংকল্প নিয়েছি তার জন্য এ ভোগান্তি আমার। তোর কি মাথা ঠিক আছে? এইসব কি উল্টোপাল্টা কথা বলছিস? কিছু না, আমার হাত পা মাথা ব্যথা করছে, একটা ব্যথা কম হবার মেডিসিন দিয়ে যাও তো। তুই তো অফিসে কাজ করতে গিয়েছিলি, কোনো মাঠে তো হাল চাষ করতে যাসনি, তাহলে তোর হাত পা ব্যথা হলো কিভাবে? দেখো এত কথা বলতে পারবো না, মেডিসিন দিলে দাও না দিলে যাও, আজারে কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো। তোর যে মাঝে মাঝে কি হয় একমাত্র আল্লাহ জানে। থাম, মেডিসিন দিয়ে দিচ্ছি। অরুর মা মেডিসিন দিয়ে যায়। মেডিসিন খেয়ে অরু চুপচাপ শুয়ে থাকে, মনে মনে আরিয়ানকে মনের সুখে হাজার হাজার গালি দিতে থাকে। শালার বস, তোরে আমি তেলাপোকার জুস বানিয়ে খাওয়াবো কফির মাঝে মিশিয়ে, আর না হয় টিকটিকির সাথে তোর বিয়ে দিব, জঙ্গলি কুত্তা একটা, আমাকে দিয়ে এত কাজ করাইছে, আমি অসুস্থ হয়ে গেছি, আল্লাহ তোর ভালো কোনো দিন করবে না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যাই সকালে। সকালে অনু তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়, নিজে কোনোরকমভাবে তৈরি হয়ে নিচে এসে হালকা নাস্তা করে। আজ নাস্তার টেবিলে অনু চুপচাপ ছিল, তারপর আর কিছু না বলে অফিসে চলে যাই। অনু অফিসে আরিয়ানের আগে আসে, আরিয়ানের কেবিনে ঢুকে টেবিলে সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে চুপচাপ কেবিনের বাইরে বসে দারোয়ানের মতো পাহারা দিচ্ছে। কখন ওই উগান্ডার বাসিন্দাদের জামাই আসে, আরিয়ান অফিসে এসে তাকে অনু দারোয়ানের স্থানে বসে আছে চুপচাপ, কিছু না বলে কেবিনে প্রবেশ করে তাকে সব কিছু পারফেক্টভাবে সাজিয়ে রাখা। শালার বস, কাল তো আমাকে দিয়ে খালি খালি হালের বলদ চড়ানোর মতো চড়াইছে, আজ খালি কিছু উল্টা পাল্টা করুক, এক লাঠি দিয়া উগান্ডার সাগরে ফালাই দিমু, বজ্জাত বেটা। আরিয়ান একটু পর অনুকে সাথে করে অফিসের বাইরে মিটিংয়ের জন্য যায়। মিটিং শেষে সেখানে থেকে সবাই লাঞ্চ করতে রেস্টুরেন্টে যায়। আরিয়ান অনুকে দিয়ে বেয়ারার কাজ করায়। অনু সবাইকে খুশি মনে খাবার সার্ভ করে, সুন্দর মতো সবার দেখাশোনা করে। সবার খাবার শেষে আরিয়ান উঠে অনুর হাতে 1000 টাকার নোট দিয়ে বলে, এটা রাখো। স্যার কিসের জন্য টাকা দিচ্ছেন আমাকে? কেন দিব জানো না? ও তুমি জানবে কি করে, এত বড় হোটেলে কখনো আসছো? কখনো যে আসো নাই তাই জানি। তুমি যে সবাইকে খাবার পরিবেশন করছো, এটা তার জন্য সবার পক্ষ থেকে তোমার টিপস। তা আমাকে আপনি বেয়ারার কাজের জন্য টিপস দিচ্ছেন? ওয়েট আ মিনিট স্যার, নিজের ব্যাগ থেকে আরো 1000 টাকার নোট বাহির করে সেখানে থাকা সার্ভেন্টের হাতে দিয়ে বললাম, এই 2000 টাকা আপনার টিপস আমাকে সাহায্য করার জন্য।